আমি কিন্তু বাসায় সব কিছু বলে দিছি। কি বলছো? বলছি আমাদের রিলেশনের কথা। প্রথমে বলতে গেছিলাম যে তুমি পুরান ঢাকায় থাকো, তোমাদের ফ্যামিলি অনেক রিনাউন্ড খানদানি ফ্যামিলি, কিন্তু পরে ধরা খেয়ে গেছি। আম্মুকে তুমি টিউশন নেওয়ার সময় বলে দিছো না, তুমি বরিশালের, আম্মু বুঝে ফেলছে। এখন আমি আর কি বলবো, আমিও স্বীকার করে ফেলছি সব। তুমি সব তোমার আম্মুরে বলে দিছো? মুই সেই বরিশালের ছেলে যারা তুমি ভালোবাসো? তোমার একবার জিজ্ঞেস কর। জিজ্ঞেস করার কি আছে, আগে আর পরে তো বলতে হতোই। বলছি এখন করবো। তুমি করছোটা কি তুমি জানো? তোমার আব্বু কি জানে কোথায় সে? আব্বু তো বাড়িতে নাই, আব্বু তো বাইরে। কিন্তু আম্মু যেহেতু জানছে, আব্বুকে হয়তো জানাবে, হয়তো ফোন করে জানাইতে পারে, অথবা বাসায় আসলে জানাতে পারে। এক মিনিট চলে আসবে। মানে আমি যেখানে পড়াইতে আসি সেটা তোমার ভালো লাগতেছে না, তাই না? দেখো বন্ধ করে দিচ্ছ আসার কাজ, ওই আর এখানে পড়াইতে আসবো না। থাকো তো, ব্যাগ লাগলে পড়ো, অন্য কারোর কাছে পড়ে দিই। গেলাম। কি বলতেছো শুভ? এই শোনো না। বলো। আমি জানি বরিশালের ব্যাপারে তোমার একটু অ্যালার্জি আছে, অ্যালার্জি না অনেকখানি আছে, কিন্তু বরিশালের সব মানুষ কি খারাপ হয় নাকি? একটু কি শিথিল করা যায় না ব্যাপারটা? কারণ হলো তোমার মেয়ে, তোমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সেটা আজকে আমাকে বলেছে। আমার পাও ধরে খুব কান্নাকাটি করেছে, তারপর বলল যে ছেলেটা হলো, আমি জিজ্ঞেস করলাম ছেলেটা কে, ছেলে বলল যে ছেলেটা হলো ওই যে শুভ, ওই যে টিচার, ওর ওর কথা বলেছে। এখন এখন কি এত ভনিতা করছো কেন? মানে তোমার এই ভনিতার কারণটা কি? তুমি কি বলতে চাইছো সেটা সরাসরি বলছো না কেন? বলছি শোনো না, তোমার মেয়ের দোষ। আরে ছেলেটা কি ওর সাথে প্রেম করতে চেয়েছিল? তোমার মেয়ে ওকে আগে প্রপোজ করেছে, তারপরে প্রেম করেছে, ওকে জানতো নাকি বরিশালের? এখন জানার পরে এখন কি করা যায় বলো তো? তাছাড়া আরেকটা ভয় লাগছে, তোমার মেয়ে বলেছে ওই ছেলেকে যদি না পায় তাহলে মরে যাবে। এখন আমি কি করবো বলো? মরে যেতে দাও, আর যদি নিজে মরতে না পারে তাহলে আমাকে বলো, আমি ওকে কেটে একদম নদীতে ভাসিয়ে দিই। তারপরে ওই বরিশালের ছেলের সাথে কখনো সম্পর্ক হতে পারে না, তুমি খুব ভালো করেই জানো। আর একটা কথা শুনে রাখো, ভবিষ্যতে আর কখনো যদি তুমি এই বিষয়ে কথা বলতে চাও তাহলে সবার আগে আমি তোমাকে বের করে দেবো। এভাবে বলছো কেন? সারা জীবন তুমি যেটা পছন্দ করনি সেটা তো আমিও পছন্দ করিনি, আর বরিশালের মানুষ আমি পছন্দ করি না। শুধু মেয়েটার দিকে তাকিয়ে হয়েছে, যাও মেয়েটাকে বোঝাও, যাও। যাচ্ছি, আমার হয়েছে জ্বালা। একবার মেয়েটা হুমকি দিচ্ছে মরে যাবো, এদিকে বাবা বলতেছে যে আমি বরিশালের ছেলে পছন্দ করি। এই ঘটো, আরে একটা ভালো পাত্রের খোঁজ দিতে কতদিন লাগে? আমি তো বললাম যে বরিশালের বাইরে যে কোনো অঞ্চলের মোটামুটি একটা ভালো পাত্রের খোঁজ দাও তুমি আমাকে। আরে ভালো করে চেষ্টা করো।